হাই ভিবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন রোহেনা করিম ব্লগস থেকে আমি আবারও চলে আসছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে তো আমি যেহেতু এখনও ভোনের বাসায় আছি তো যেই রেসিপিগুলো শেয়ার করছি সব ভোনের বাসায় রেসিপি ভুন রান্না করে হয় আমার যেহেতু দুইটা কাজেন সো হয় বড়োটা না ছোটোটা তো আজকে রেসিপিটা করছে হচ্ছে আমার ছোটো বোন এবং আমি ছিলাম না ও শ্যুটটা করেছে যার কারণে ভাইস কাভার করছি তো ও চিংড়ি মাছ রান্না করেছে বড়ো চিংড়িগুলো আনা হয়েছিল ওই দিন আপনারা হয়তো আমার একটা ভিডিওতে দেখেছেন যে বাজার করেছে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে তো সেই বাজার মানে সেদিন দিন যেগুলো এনেছি ওখানে চিংড়ি মাছ ছিল কলমা চিংড়ি ও রান্না করবে তো আমি বলেছিলাম যে তুই কীভাবে রান্না করো সেটা একটু শেয়ার করে কারণ কম বেশি আমরা সবাই চিংড়ি মাছ বোনা করি বা এক একজনে এক করে রান্না করি তো যাই হোক শুরুতে একটা কথা বলে নিই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ফিরে দেখতে পাচ্ছেন এই চিংড়িগুলার কিন্তু খোসা ফেলে না অনেকে কারণ এগুলো অনেক বড় কিন্তু বাট আমার ফুফু নাকি এরকম খোসা সহ রান্না করলে নাকি খায় না তো ওই জন্য একদম পুরা খোসা ছাড়িয়ে ফেলছে অনেক বড় বড় চিংড়ি আপনারা দেখেছেন ভিডিওতে তো যাই হোক এখানে আমার কাজিন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছে এবং চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটাও দিয়ে দিয়েছে সে তো অ্যাকচুয়ালি কী বলবো বোনদের ছোটো বোনের হাতে রান্না আর ছোটো বোনদের ভালোবাসা আমি যতদিনই এখানে আছি ততদিনই আসলে এক এক দিন এক এক রকমের রান্না করে খেয়েছি বা ওরা করে খাইয়েছে এমনকি আমার ছোট বোন যেদিন আমি খেতে মানে খাইনি বা হয়তো দেখা যায় যে আমার খেতে ইচ্ছে করছে না সেদিন সে আবার অন্য কিছু ট্রাই করে খাইয়েছে বিরিয়ানিও করেছিল একদিন আর যেদিন ফার্স্ট দিন গিয়েছিলাম বিরিয়ানি আর এরপর একদিন পোলাও করেছিল দেখিয়েছি আপনাদেরকে তারপরে আরও আছে সামনে লাস্ট ভিডিওতে দেখতে পারবেন আমার বোনের হাজব্যান্ড মাংস কীভাবে আসলে অনেক মেজবান স্টাইল অনেক সুন্দর একটা মাংস রান্না করিয়েছে করে খাইয়েছে তো মানে কি বলবো এই কয়টা দিন খুবই আনন্দে অনেক মজায় কাটছে সবচেয়ে বেশি আনন্দ করছে আমার ছোট ছেলে তো আমার ছোটো ছেলে আসলে বাসায় যেহেতু একা থাকেও এখানে আসছে এখানে নানু মামা খালারা সবাইকে পেয়েছে পেয়ে অনেক আনন্দিত এতটাই খুশি যে সে বাসায় যাবে না সে বাসায় যেতে বললে না বাসায় যাবে না সে নানু বাসায় থাকবে যে এতেই চায় না কান্না করে দেয় বাসায় যেতে বললে কান্না করে দেয় সবাই ওকে খ্যাঁপায় ওইটা নিয়ে যে বাসায় চলে যাবে বাসায় চলে যাবে এরকম তো যাই হোক রান্না অলরেডি প্রিপারেশন সব কিছু হয়ে গেছে আমার বোন এখানে অয়েলও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি ওরা আমাকে ভিডিও করার জন্য অনেক ইন্সপায়ার করেছে যে আপু আসো এটা একটু ভিডিও করো আর এর মধ্যে সুটকির ভর্তা যেটা শেয়ার করেছে আপনাদের সাথে এটা আসলে দারুণ ছিল প্লিজ একবার করে খাবেন সবাই আশা করে আপনাদের ভালো লাগবে আর আর আমার কাজে রান্নার একটা প্রসেসিং আমি দেখেছি এটা আমার সাথে মেলে না বা অন্য কারোর সাথে মেলে এখানে জানি না ওর রান্নার প্রসেসিংটা সম্পূর্ণ আলাদা আলাদা বলতে যেমন ও তার তারকারিটা রান্না করেছে যে হলুদ মরিচ মশলা মেখে তারপরে সব কিছু একসাথে দিয়ে ও কষিয়ে ফেলেছে এরপরে ও যখন অন্যান্য রান্নাগুলা কষায় বা মশলা আমরা আসি যে অনেকক্ষণ দীর্ঘক্ষণ হয়তো মশলাটা কষায় ও অত হয়তো সময় নিয়ে কষায় না কিন্তু তারপরও এত টেস্ট হয় ওর খাবারগুলা বলার বাইরে অসম্ভব টেস্টি হয় আর ফুফুরা ঝাল একটু কম খায় না আসলে আমি ফুফুরো ঝাল খাই আমার বোনের হাজবেন্ড ঝাল একটু কম খায় একটু অনেকটাই কম খাই লবণও কম খাই তো যার কারণে ঝালটা কম হয় তো যাই হোক ওইখানে সব পেঁয়াজটা টমেটোটা একটু বোনা করে সামান্য মশলাটা দিয়ে দিয়েছে আর এইটা একটু কষাবে ওর ওই যেটা বললাম যে অতটা কষায় না আমরা অনেকেই আছি যে বলি যে মশলা যত বেশি কষায় তত বেশি কী হয় তরকারি টেস্ট হয় ও কিন্তু অত বেশি কষায় না আমি খেয়াল করেছি অত বেশি কষায় না কিন্তু তারপরে এত টেস্ট হয় মাসা আর সবচেয়ে অদ্ভুত কথা আমার যে ছোটো বোন সে রান্না তো দূরে তাক কখনও মনে হয় ভাত বেড়ে খেয়েছে না সন্দেহ আর এখন এত সুন্দর সুন্দর রেসিপি করে সেটা আনবিলিভেবল আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর সুন্দর রেসিপি সে করে তো যাই হোক এখানে মশলাটা দেখতেই পাচ্ছেন কষিয়ে নিয়েছে মোটামুটি এখনও ঝোল আছে আমরা অনেকেই দেখি যে একদম তেল উঠে আসলে তারপরে তরকারি দেয় তো যাই হোক এই যে চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু অনেক বড় এগুলো খোসা যদি না ছাড়াই তো আরও বড়ো ছিল বাট ওই যে খোসা নিয়ে নাকি আমার ফুফু খাবে না ওই জন্য খোসা রাখেনি আর আমিও ছিলাম না আমি আমার অফিসে গিয়েছিলাম তো যার কারণে আমি ওভাবে করে আর ফুফুকে বলিনি যা ফু ফুফু এটা রাখো ওইটা বলিনি আর রান্নার সময়ও আমি ছিলাম না আমার বোন অনেক সুন্দর করে আমার জন্য ভিডিও করে রেখেছে থ্যাংকস আইবি অনেক অনেক ধন্যবাদ তোকে কারণ আমাকে এতটা হেল্প করার জন্য এতটা সাপোর্ট করার জন্য আমি না থাকা সত্ত্বেও সে আমার জন্য ভিডিও শ্যুট করে রেখেছে একটা না অনেকগুলা ও পায়েস রান্না করেছে সেটাও এত টেস্টি ছিল পায়েসটা ওই যে বললাম না যে বোনটা কখনোই নিজে নিয়ে খায় সে এখন মাসাল্লা আর সব কিছু রান্না করতে পারে দারুণ দারুণ ভর্তা করতে পারে এটা সত্যি আনবিলিভেবল তো যাই হোক চিংড়ি মাছের পাতিলটা একটু চেঞ্জ করে নিয়েছে এই যে ঝোল দিয়েছে ধনেপাতাও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন অলমোস্ট হয়ে গেছে ও এটা হচ্ছে রূপচাঁদা মাছ আমি আসার পরে দেখলাম এটা রান্না করছে আমি এই রেসিপিটা শেয়ার করতে পারি নি বাট আমার দেখে অনেক ডেলিশিয়াস মনে হয়েছে তো ভাবলাম একটু শ্যুট করে নিই তোকে বললাম এই রেসিপিটাও তো তুই দেখাইতে পারতি শ্যুট করতে পারতো বলতে যাবো তুমি তো বলো নাই এটাও কিন্তু অনেক ডেলিশিয়াস হয়েছিল ও ইউটিউব দেখে দেখে রান্নাটা করেছে আমার কাজিনটা খুব ইয়ামি এবং ডেলিশিয়াস মাছ আমরা ন্যাচারালি ফ্রাই খাই ও রান্না করেছে যাই হোক খুব ভালো হয়েছিল এই রেসিপিটাও এই যে ভিউয়ার্স চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে দেখেই মনে হচ্ছে এটা অনেক টেস্টি দেখতেই পাচ্ছেন একটু ঝোল ঝোল করে আমি বলেছি যে ঝোল করে রান্না কর ওই জন্য একটু ঝোল রাখছেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে